بسم الله الرحمن الرحيم. وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد মহান আল্লাহর সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ সোমবার 9 জিলকাদ 1444 হিজরি মোতাবেক 29 মে 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে। বিষয়বস্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ উমরার ক্ষেত্রে আদর্শ, হজ এবং উমরার ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন ছিল, তিনি কেমন করে হজ করেছেন এবং তার হজের সফরের বৃত্তান্ত। আমরা গত একটি পর্ব আলোচনা করেছি যেটি ছিল আমাদের সংক্ষিপ্ত জাদুল মাদের 46 নম্বর পর্ব, আর তারপরে আজকে হচ্ছে 47 নম্বর। পৌঁছেছিলাম কত দূরে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে অর্থাৎ মসজিদ নবী থেকে জুলহলাইফার মসজিদ পর্যন্ত অর্থাৎ মসজিদুল মিকাত, মদিনার পথে গেলে যে মিকাতের মসজিদ, মসজিদ নবী থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, সেখানে পৌঁছিলেন কখন? আসরের আগে, জোহর পড়ে বেরোলেন মসজিদ নবী থেকে আর আসরে আসর পড়লেন সেখানে। আসর পড়েছেন কয় রাকাত? 2 রাকাত পড়েছেন কসর করে। তখনকার যুগে জুলহলিফা মদিনার বাইরে ছিল সেই জন্য কসর, কিন্তু এখন যদি আপনি যান মদিনা হয়ে ধরেন যাচ্ছেন, অনেক সময় বলে যাচ্ছেন, অনেক সময় হজে হয়তো অনেকে যেতে পারেন, এহরাম বাঁধবেন আর ওখানে গিয়ে ফরজ নামাজের টাইম হয়ে গেছে। যদি আপনি মদিনার লোক হন, মদিনা অনেক কাজকর্ম করছেন, তাহলে আপনার জন্য জুলহলিফা গিয়ে কসর করা জায়েজ না। আপনি দামামের মানুষ হন তো অসুবিধা নেই, আপনি তো দামামের বাইরে গেলে কসর করতে, সুতরাং মদিনা থাকতেও কসর করতে পারবেন। শুধুমাত্র জামাতে যখন পড়েছেন স্থানীয় ইমামের পিছনে তখন ইমাম পুরা পড়লে আপনাকে পুরা পড়তে হবে, ইমাম যদি কোথাও মুসাফির থাকে তাহলে আপনি তখন তার সাথে কসর করেন। তো নবী সাল্লাল্লাহু সাল্লাম সেখানে আসর পড়লেন, আসর পড়ে সেই দিন কিন্তু জাননি। এই জায়গাটি অনেকেই অনেক আলেমরা বুঝতে ভুল করে,
মনে করে যে সেই দিনই হয়তো চলে গেছেন ওখান থেকে না সেখানে গেলেন আর আসর পড়া পরে মাগরিব পড়লেন এশা পড়লেন ফজর পড়লেন সেদিন রাত কাটালেন এখান থেকে আজকের আলোচনা শুরু সুম্মা বাতা বিহা বলছেন ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ সেখানে রাত্রি যাপন করলেন কোথায় জুল হুলাইফায় রাত কাটালেন ওয়াসাল্লা বিহাল মাগরিব ওয়াল এশা ওয়াস সুবহ ওয়াজ যোহর সেখানে মাগরিব পড়লেন এশা পড়লেন আসর তো পড়লেন গিয়ে ওখানে তাই না তারপরে মাগরিব পড়লেন এশা পড়লেন ফজর পড়লেন জোহর পর্যন্ত পড়লেন কয় ওয়াক্ত হয়ে গেল হ্যাঁ মাগরিব এশা পাঁচ ওয়াক্ত আসর দিয়ে পাঁচ ওয়াক্ত হয়ে গেল সফর ছিল কিসের সফর ওমরা না হজের হজের বিদায় হজের সফর ছিল ওয়াকান নিসাউ সাসন কুল্লাহুন্না মাহু যেহেতু হজের সফর ছিল নবী সাসনের সাথে তার সকল স্ত্রীগণ ছিলেন তাদের সংখ্যা কতজন ছিল একসাথে নয় জন হয়েছেন নয়ের বেশি একসাথে হননি তো তারা সকলে ছিলেন সাথে ফাতাফা আলাইহিন্না তিলকাল লাইলা রাত্রি যাপন করলেন এবং তখন এরাম বাঁধেননি সমস্ত স্ত্রীদের কাছে গেলেন সমস্ত স্ত্রীদের কাছে গেলেন এক রাতে নবী সাল্লাম মাঝে মধ্যে অন্য হাদিসও রয়েছে যে কানা রসুল্লাহ ইয়াতুফ আলা নিসাই ফি গোসলিন ওয়াহিদিন বাবে গোসলিন ওয়াহিদিন নবী সাল্লাম কখনো কখনো সমস্ত স্ত্রীদের কাছে যেতেন নয়জন স্ত্রীর কাছে একই রাতে একই গোসুলে এখান থেকে একটি মাসলা জানা গেল যে একাধিক স্ত্রী যদি কারো থাকে তাহলে জরুরি না যে প্রত্যেক স্ত্রীর সাথে সহবাসের পরে গোসল করতে হবে এটা জরুরি নয় ঠিক ওই রকমই আরেকটি মাসলা একই স্ত্রীর সাথে একাধিকবার কেউ যদি সহবাস করে তাহলে প্রত্যেক সহবাসে গোসল করা আবশ্যক নাই তবে মাঝখানে কি করতে হবে ওযু করতে হবে সেটিও সুন্নাত মুস্তাহাব ফরজ না অর্থাৎ কেউ যদি একবার সহবাস করার পর আরেকবার সহবাস করে মাঝখানে উজু করে নেওয়া তার জন্য ভালো সে শরীয়তের উত্তম রূপ আমল করলে এদিক থেকে ভালো আর শরীর সক্রিয় হয়ে যায় এদিক থেকে ভালো হাদিসে রয়েছে লিয়ান আনশাতুলিল আউদে মানুষ যখন উজু করে নেয় তো অর্ধেকটা গোসলের মতো হয়ে যায় দেখবেন যদি আপনার স্বপ্নদোষ হয় অথবা সহবাস হয় তারপর উজু করে নিয়েছেন অনেক সময় তারপরে মানুষ ভুলে যায় যে আমার উপর গোসল ফরজ হয়ে আছে কারণ ফ্রেশনেস চলে এসছে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে অনেকটা ফ্রেশ হয়ে গেছে তো যত মানুষ ফ্রেশ থাকবে তত কিন্তু অ্যাক্টিভিটিস বাড়বে মানুষের শরীরের তো দ্বিতীয়বার সহবাসের জন্য তত বেশি অ্যাক্টিভ হয়ে যাবে আর যদি গোসল উজু ছাড়া যায় তাহলে এমনিতেই ধরেন মানসিক শারীরিক অবস্থা তারপরে মুখের অবস্থা সব দিক থেকে ধরেন মানে অত ওইভাবে আপনি অ্যাক্টিভ না এই জন্য উত্তম হচ্ছে গোসল করে নেওয়া একাধিকবার এক স্ত্রীর কাছে গেলে অথবা একাধিক স্ত্রীর কাছে গেলে কিন্তু আপনার দুই স্ত্রী তিন স্ত্রী আছে সবার সাথে এক রাতে সহবাস করলেন আর তারপর শেষখানে একটা গোসল জায়েজ জায়েজ নবী সাল্লাম সমস্ত স্ত্রীদের কাছে গেলেন তারপর আরেকটি মশলা যে একাধিক স্ত্রী থাকলে জরুরি নয় যে তার পালা হ্যাঁ পালা যার পালা আছে তার পালাতেই যেতে হবে কিন্তু পালা যদি নির্ধারণ থাকে কিন্তু পালার একটা রাউন্ড হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি বিবি ধরেন নয় দিন হয়ে গেছে তারপর এখন পালা এখন শুরু করেননি ঠিক না আজকে পালা শুরু করবো না আজকে সবার সাথে দেখা করবো সবাইকে জানিয়ে দেওয়া হলো দুই স্ত্রী আছে একজনের পালার পর আরেকজনের পালা পড়বে কি না তারপর বললেন না আজকে থেকে পালা না আজকে থেকে দুইজনের সাথে আমি দেখা করবো যাইজ সেটি যাইজ তাহলে চিন্তা করুন দাম্পত্য জীবনে এই এই ক্ষেত্রে কত মাসাইল আছে কত মাসাইল আছে তো নবী সাল্লাম ওই রাতে সফর শুরু করে দিয়েছেন কিন্তু এখন এহরাম করেননি এহরাম করবে কয়েকদিন এহরামে থাকবেন সমস্ত স্ত্রীদের কাছে ওই রাতে গেলেন তাফা এত মানে প্রদক্ষিণ করা চক্কর লাগানো রাউন্ড দেওয়া এগুলো হচ্ছে ভদ্র ভাষা হ্যাঁ ভদ্র ভাষা কিছু অভদ্র ভাষা আছে আর কিছু ভদ্র ভাষা আছে যথাসাধ্য ভদ্র ভাষা দিয়ে মানুষ কথা বলবে এইটা কোরআন এবং হাদিসে শেখানো হয়েছে এমনকি কোরআনে কেরিমে শেখানো হয়েছে সহবাসকে আল্লাহ স্পর্শ বলে আখ্যায়িত করেছেন এই স্পর্শ শব্দটি পরস্পরকে স্পর্শ করা যদি তোমরা
স্ত্রীকে স্পর্শ করো, স্পর্শ করো, স্পর্শ করো মানে টাচ করা শুধু না, মোটেই না। হ্যাঁ, গায়ে হাত লাগানো না, মোটেই না। লামাসা, লামাস বলা হয়নি, লামাসা মানে দুই দিক থেকে স্পর্শ, পরস্পরকে স্পর্শ করা। তার মানে যদি তোমরা সহবাসে লিপ্ত হও, সহবাস করো, ফেলামতে যদি মান, তারপরে পানি নেই অথবা অসুস্থ, পানি ব্যবহার করতে পারছি না, তাই আম্মু সাহিদান্তই বা তখন পাক মাটিতে ত্যাম্মু করো। আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা নহা, সাহাবাই কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, নবী সাল্লামের খাস বিশেষ দোয়া ছিল যে আল্লাহ যেন তাকে কোরআনের জ্ঞান দান করেন, দিনের ফিক দান করেন। এবং সাহাবাই কেরাম এই জন্য সবচেয়ে বেশি তিনি কোরআনে কেরিমের ক্ষেত্রে পাণ্ডিত্য রাখতেন। প্রবীণ বড় বড় সাহাবাই কেরামদের সামনে এমন এমন কথা তাফসির করতেন, হ্যাঁ, কোরআন সম্পর্কে যে অবাক হয়ে যেতেন, অবাক রহমান। তো রাজি আল্লাহ তাআলা আনহু, ইবনে আব্বাস রাজি আল্লাহ তাআলা বলছেন যে কোরআনে কেরিমে যেখানে লামাসা শব্দটি এসেছে তার মানে হচ্ছে আল জেমা সহবাস, কিন্তু আল্লাহ জেমা আও জামাতু মুন্নেসা বলেন, হ্যাঁ, সহবাস শব্দ ব্যবহার করেননি। ওয়াতি আমানে সহবাস, জামা আমানে সহবাস, এই শব্দগুলি ব্যবহার করেননি। হ্যাঁ, অথচ এগুলো আরবি ভাষা, হাদিসে কিছু হাদিসে এরকম এসছে, ওয়াতিয়া জামা শব্দ এসছে। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াকনি, আল্লাহ রাব্বুল আলামিন ইশারা ইঙ্গিতে কথা বলেন, ভদ্রতা হচ্ছে মানুষের সাথে ইশারা ইঙ্গিতে কথা বলা, ইশারা ইঙ্গিতে। যারা সমাজে ভদ্র মানুষ তারা দেখবেন যে কোনো কথা বল, মানুষের বোঝানো উদ্দেশ্য যথেষ্ট, এত নিচে নেমে কথা বলার কোনো প্রয়োজন করে না, যে একদম যে কথাগুলি একবার নিম্নমানের লোকেরা, নিম্ন শ্রেণীর লোকেরা বলে সেই কথা আপনার ভদ্র মানুষরা বলবেন, শিক্ষিত মানুষ বলবেন, এটা মোটেই উচিত নয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফে এতুবে, এখানে তাফে এতুবে বললেন, চক্কর লাগালেন, অর্থাৎ সহবাস করেছেন। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা স্বয়ং বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাতে প্রত্যেক স্ত্রীর কাছে গিয়েছেন, ফালাম্মা আরাদাল ইহরাম, যখন ইহরামের ইচ্ছা করলেন, ইগতাসালা গোসলান সানিয়াল ইহরামিহি, রাত্রে গোসল করেছে ফজর আগে, সেই গোসল ইহরাম করলেন না, সেটা ছিল ফরজ গোসল। হ্যাঁ, জোহরে ইহরাম বাঁধবেন, জোহরে ইহরাম বাঁধবেন, তো জোহরের আগে আবার গোসল করলেন, আর একটি কিসের জন্য, এহরামের জন্য। এই জন্য এহরামের পূর্বে গোসল করা হচ্ছে সুন্নাত, সুন্নাতুল এহরামের একটি হচ্ছে গোসল করা, আর একটি হচ্ছে সুগন্ধি লাগানো। সুম্মা তাইয়্যিবাত আয়েশাত, তারপর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে সুগন্ধি লাগিয়ে দিলেন। তাহলে স্ত্রী স্বামীকে আতর লাগিয়ে দিবে অথবা সেন্ট স্প্রে লাগিয়ে দিবে অথবা ধরেন কোনো রকমের যেসব ক্রিম ট্রিম আছে লাগিয়ে দিবে, এসব যদি করে তো এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আজওয়াজ মুতাহারাতের সুন্নাত, এগুলি কোনো গোলামে নয়। যেমন আজকাল এমন মন মেজাজ তৈরি হয়ে যাচ্ছে আজকাল এক শ্রেণীর মহিলাদের, যে না তুই কি আর মুই কি, ব্যাস, হ্যাঁ স্বামী স্ত্রী ব্যাস, আর কিছু না, তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করি। পশ্চিমা সভ্যতা এমনভাবে হামলা করে আসছে, ধেয়ে আসছে, যে আজকাল মহিলারা স্ত্রী মোবাইল নিয়ে বসে আছে অথবা নিজের কাজ আছে এমনি বসে আছে, যদি বলেন এক গ্লাস পানি নিয়ে এসো, তোমার হাত নেই, ওই যে পানি আছে খেয়ে নে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, কারণ আইনে গিয়ে হয়তো আইন আপনার সাথ দেবে না, তারই সাথ দেবে। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুক। এই জন্য ইসলামিক পরিবেশ তৈরি রাখতে হবে, কোরআনে হাদিসের জ্ঞান দিতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুগন্ধি লাগিয়ে দিলেন, বেয়াদিহা, নিজ হাতে, নিজ হাতে গায়ে লাগিয়ে দিলেন, মাথায় লাগিয়ে দিলেন, তার মাথায় তেল মাখিয়ে দেওয়া বা দাড়িতে তেল দিয়ে দেওয়া যদি করে, এগুলো হচ্ছে শরীয়ত, আসলে ওয়াজিব ফরজ নাই হোক, কিন্তু কথা হচ্ছে এগুলো হচ্ছে নেকির কাজ, এগুলো হচ্ছে সওয়াবের কাজ, এগুলো হচ্ছে স্বামীকে সন্তুষ্ট করার কাজ, স্বামীকে সন্তুষ্ট করে আল্লাহ সন্তুষ্ট। জি, এবং স্বামী যদি অসন্তুষ্ট থাকে আর ন্যায্য অসন্তুষ্ট থাকে তাহলে মহিলা জান্নাত পাবে না, সেই হাদিস রয়েছে। ন্যায্য ক্ষেত্রে বিশেষ করে ফরজ ওয়াজিব পরিত্যাগ করা, অবাধ্য হওয়া, নাফরমানি করা। সেই সুগন্ধি ছিল জোরাইরা নামক এক উদ্ভিদ থেকে, তখনকার যুগে তখনকার মতো আতর হইত,
ওয়াতিবুন আর এমন এক ধরনের খুশবু বা সুগন্ধি ছিল ফিহে মিস্কুন যাতে মৃগনাভির আতর ছিল মিস্ক বলা হয় যেটা মৃগনাভি থেকে খুব মূল্যবান দামি আতর তৈরি হয় সবচেয়ে দামি আতর হচ্ছে দুই রকম একটা হচ্ছে মৃগনাভি বুঝেন হরিণের নাভি থেকে যেটা আমরা এর বেশি জানি না হ্যাঁ মিস্ক আজকাল মার্কেটের নামে তো মেলা মিস্ক ব্যবহার হচ্ছে কিন্তু আসল মিস্ক অনেক দামের আর আরেকটি হচ্ছে হ্যাঁ আগর কাঠ উদেহিন্দি যেটাকে বলা হয় সেটা নাম উদেহিন্দি আরবদের কাছে কিন্তু ইন্ডিয়ারও হইতে পারে সেটা কম্বোডিয়ারও হইতে পারে সেটা কেউ নিয়ে আসছে সিঙ্গাপুর থেকে নিয়ে আসছে কেউ থাইল্যান্ড থেকে নিয়ে আসছে মূলত আসামের জঙ্গলে ভারতের মধ্যে হইলে আসামের জঙ্গলে অথবা সিলেটের ওই দিকটি এইগুলোতে পাওয়া যেতে পারে সেই কাঠ আর সেই কাঠ থেকে ওই কাঠগুলো জ্বালায় আর এর মধ্যে কত নকল রয়েছে আর আসল যারা অভিজ্ঞ তারাই চেনে যে কোনটা আসল আর কোনটা নকল যেটাকে উদ বলা হচ্ছে এখানে কি বলা হচ্ছে উদ উদ মানে কি উদ মানে কাঠ লকড়ি উদ মানে হচ্ছে কাঠ লকড়ি জি নবী সাল্লাল্লাহু সাল্লামকে আতর লাগিয়ে দিলেন জি যাতে মিস্ক ছিল ফিবাদানি তার শরীরে ও মারাসি মাথাতে শরীরেও লাগিয়ে দিলেন মাথাতেও লাগিয়ে দিলেন আজকাল আপনারা আতর লাগালে একটু না খেয়ে ব্যাস হ্যাঁ না একটু এদিকে আর এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা শরীরেও আতর মাখতেন খুব বেশি আতর পছন্দ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি জিনিসকে খুব বেশি পছন্দ করতেন হাদিস আছেন তিনটি জিনিসের ভালোবাসা আমার অন্তরে দেওয়া হয়েছে জি কিন্তু তিনটি জিনিসের মধ্যে চক্ষু শীতল হয়তো কিছু সালাতে আতরেও না আর স্ত্রীতেও না কারণ স্ত্রী আর আতর যদি নামাজের প্রাধান্য পেয়ে যায় তাহলে গেল আপনার আখেরাত ধ্বংস এটা যাতে না হয় অজুয়েলা কুর্রাতু আইনি ফিস সালাহ সালাতের টাইম হলে না বিশ্বাস আলম যেন স্ত্রীকে চিনছেন না বাদ কোনো কথা নেই আজান হয়েছে চললাম রেডি এখন এরকম হইতে হবে স্ত্রীর সাথে গল্প করতে গিয়ে এদিকে কখন আজান হয়ে গেছে কখন একামত হয়ে গেছে জামাত ছুটে যাচ্ছে প্রায় মাস বুক হয়ে যাচ্ছেন তাহলে জানতে হবে যে ইমানে দুর্বলতা আছে মাথায় আর শরীরে লাগিয়ে দিলেন হাত্তা কান ওয়াবিসাল মিসকে ইউরাফি মাফারিকহি ওয়া লাহিয়াতিহি এত বেশি লাগিয়ে দিয়েছেন আতর মিস্ক ওই মৃগনাভির আতর যে তার চমক মৃগনাভির যে আতর সেটা চমকে চিকচিক করে তার চমক দেখা যাচ্ছিল তার সিথিতে এবং দাড়িতে দাড়ি চমকেছে যায় হ্যাঁ মিস্ক মৃগনাভির আতর লাগানো আছে আর মাফারেক বলা হয় যে চুলের মাঝখানে যে কী করে হ্যাঁ যেটাকে পার্টিশন করা আমাদের দেশীয় তরিকা হচ্ছে কোনো এক দিকে করা ডান দিকে না হয় বাম দিকে কিন্তু নবী সাল্লাল্লাহু সাল্লাম ডান দিকে বাম দিকে করতেন না কোথায় করতেন মাঝখানে করতেন এক সময় মহিলারা মাঝখানে করতো এখন মহিলারাও দেখছে যে না এটা তো আমাদের পোষায় না এটা হচ্ছে পুরনো বিষয় পুরনো ট্রেডিশন ওরাও সাইডে করা শুরু করেছে যাই কোনো অসুবিধা নেই যেটা পছন্দ লাগে ব্যাস মানে মানসিক গোলামি যেন না কাফের না করে এটা না হয় যেটা যেহেতু খ্রিস্টানরা করছে এটা যেহেতু সেই ওই সাদা চামড়াওয়ালারা করছে সেই জন্য করছে এইটা নয় ব্যাস এইটা ছাড়া যদি শরীয়ত যদি বৈধতা থাকে অসুবিধা নেই করে এ হাদিস সহিহ বুখারী মুসলিম রয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন সুম্মা ইস্তাদামাহু তারপরে আতর ধুয়ে মুছে ফেলে দিলেন না যে এহরাম বাঁধবো তো আতর কি করে শরীরে গায়ে থাকবে অনেকে ভাবতে পারে আর আজকাল অধিকাংশ লোক কিন্তু হজমরা গেলে এরকম ভাবে যে আতর লাগাইলাম কিন্তু এখন আতর ধুয়ে গা থেকে ফেলতে হবে শরীর থেকে তারপরে এহরামে ঢুকতে হবে না 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 গায়ে থাক শরীরে থাক এহরামের কাপড়ে লাগবে না এহরামের কাপড়ে সরাসরি লাগবে না গায়ে থাকলে যদি এহরামের কাপড়ে সেন্ট একটু হয়ে যায় কোনো অসুবিধা নেই কিন্তু আপনি এহরামের কাপড়ে স্প্রে করে দিলেন একটু আতর সেন্ট এইটা যাইজ না এইটা চলবে না তখন ওই এহরামের কাপড় চলবে না শরীরে কী থাকবে সুগন্ধি থাকবে যাতে করে ধরেন কয়েকদিন ধরে এহরামের কাপড়ে থাকবেন ঘাম হবে গন্ধ হইতে পারে না গন্ধটাকে যাতে করে চাপা দিয়ে রাখে আপনার এই আতরে আর গোসল করে নিন আবার কী করলেন না গা থেকেও আতরকে শরীর থেকেও আতরকে একদম সাফ করে ফেলে দিলেন তাহলে ফায়দা কী হলো
এই জন্য বলছে সুম্মা ইস্তাদাম, তারপরে আতরটাকে টিকি রাখলেন, স্থায়ী রাখলেন, ওয়ালাম ইয়াগসিলু, ধুয়ে ফেললেন না, সুম্মা লাবেসা ইজারাহু ওয়ারিদাহু, তারপরে লুঙ্গি আর চাদর পরলেন, মানে সেলাইবিহীন দুটা কাপড়, নিচেরটার নাম লুঙ্গি আর উপরেরটার নাম হচ্ছে চাদর। জি হ্যাঁ, কিন্তু আমাদের দেশীয় লুঙ্গি হচ্ছে সেলাই করা, সেলাই করা হবে না, সেলাই করা চলবে না, কথা বোঝা গেছে না? তার চাদর ওপরে, জি হ্যাঁ, এটা সাদা রঙের হওয়া এটা ওয়াজিব নয়, এটা হচ্ছে সুন্নাত, এটাও সুন্নাত। স্যান্ডেল পরা এটা ওয়াজিব নয়, সুন্নাত। জুতা ওপরে জায়েজ, কিন্তু জুতাতে টাখনার ওপরে যেন মোজার মতো না চলে যায়, টাখনার নিচ পর্যন্ত থাকলে কোনো অসুবিধা নেই। এই মশলাগুলি এই জন্য জানতে হবে যে আজকাল যদি জুতা পায়ে থাকে, জুতাও না এই স্যান্ডেলও থাকে, ওপর থেকে ঢাকা আছে, অনেকটা ঢাকা আছে, আপনার অনেকে আপত্তি করবে, ওই চটি পরেন, এই যে চটি পরতে বলবেন, বলবে না বলবে না, অজ্ঞতা, আসলে অজ্ঞতা। টাখনা ঢাকা যেগুলো আর্মিদের ধরেন বুট টুট আছে, এগুলো চলবে না, এই আজকালকার কোনো জুতাতে টাখনা ঢাকে না তেমন, আমাদের যেগুলো জুতো টুতো আছে, সুতরাং জায়েজ আছে, ওপর থেকে ঢাকা থাকলেও জায়েজ আছে, ওপর খোলা থাকতে এমন কিছু নেই আসলে শরীর, জায়েজ। কিন্তু বলা যাবে যে নবী সাসলাম যেহেতু নাল মানে স্যান্ডেল, স্যান্ডেলে করেছেন এহরাম, সেই জন্য সেটি সুন্নাত, সেটি হচ্ছে সুন্নাত। তারপরে কি করলেন, লেবাস পোশাক পরে নেন, সুম্মা সাল্লা জোহর রাকাত, জোহর পড়লেন দুই রাকাত, কোথায়, জুলহুলেফা মিকাতের মসজিদে, সুম্মা আহাল্লা বিল হাজ্জ ওয়াল উমরাত ফি মুসাল্লা, নিজের সলাতের স্থানে মুসাল্লাতে বসেই হজ উমরার তালবিয়া পাঠ করলেন, লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান, হে আল্লাহ আমি হাজির হয়েছি উমরা এবং হজ দুটোর নিয়তে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে কেরান করলেন। এই মতটি হচ্ছে সঠিক মত, আর এটি হচ্ছে দলিল ভিত্তিক মত, বাকি বিভিন্ন যে মতগুলো রয়েছে, কেউ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এফরাদ হজ করেছেন, কেউ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাত্তু হজ করেছেন, দুটোই ভুল, তিনি করেননি, তিনি কেরান করেছেন, কারণ তার সাথে কোরবানির পশু ছিল, কোরবানির পশু না থাকলে তামাত্তু করতেন এই আকাঙ্ক্ষা করেছেন। সাহাবায়ে কেরাম যাদের কাছে কোরবানির পশু ছিল সবাইকে তামাত্তু করেছেন, কারণ তামাত্তুতে সুবিধাও এবং তার সাথে হজ উমরা দুটোই হয়ে গেল, মাঝখানে হালালও হতে পারলেন, হ্যাঁ দিন পালন করলেন যত সহজে পালন করা যায় যদি ফ্যাসিলিটি থাকে, যত সহজে পালন করা যায় যদি তাতে অবকাশ থাকে, ইসলামে ছাড় থাকে, করেন, অসুবিধা নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোত্থেকে, মোসাল্লা থেকে, এটি বললেন, কারণ এই বিষয়টি তো বিভিন্ন মত আছে, একদম বলছেন না না মোসাল্লাতে না, আপনি এসে যখন গাড়িতে বসবেন, হ্যাঁ নবী, যেহেতু হাদিস আছে যে নবী সাল্লাম উটের পিঠে বসলেন তখন লাব্বাইক বললেন, আবার আর এক হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়দান নামক উঁচা জায়গায়, জুলহুলেফা দেখেছেন তো, জুলহুলেফা মসজিদ নিচু জায়গায় না উঁচা জায়গায়, নিচু জায়গায়, ওখান থেকে আরেকটু উঠে গেলে বেশ উঁচা জায়গায়, ওইটাকে বায়দা বলা হয়, বায়দায় যখন উঁচা জায়গায় উঠলেন, হ্যাঁ উঠের বেড়ে যাচ্ছিলেন, তখন আবার বললেন লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান, যারা ওই বায়দাতে শুনেছে তারা ভাবছে যে না মসজিদে বাঁধেন, ওই বায়দাতে গিয়ে উঁচা জায়গায় গিয়ে তালবিয়া শুরু করেছেন, আর যারা শুনেছে উঁটের পিঠে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন আসন নিলেন তখন শুনেছে প্রথম, তারা বলছেন না লাম্মা ইস্তাওয়াত ইস্তাকাল্লাত বিহি নাকাতু, যখন উঁটের পিঠে যখন আরোহণ করলেন আসন গ্রহণ করলেন তখন, আর যারা মোসাল্লায় শুনেছে তারা বলছে মোসাল্লাই, তাহলে বিভিন্ন হাদিসগুলির সমন্বয় হয়েছে এটি, এই জন্য উত্তম হচ্ছে মোসাল্লাতেই, যদি মসজিদে আপনি থাকেন তাহলে মোসাল্লাতে বাঁধা, আর যদি মসজিদে না ঢোকেন, কারণ এহরামের জন্য গোসল তো সুন্নাত, কিন্তু এহরামের বিশেষ সলাত পড়তে নামাজ পড়তে হবে সুন্নাত দুই রাকাত, এটা কিন্তু ব্যাপক হারে জনসাধারণ মনে করে যে এহরাম মানেই দুই রাকাত, হ্যাঁ সুন্নাত পড়া, এ সুন্নাতুল এহরাম নামে, এর কোনো প্রমাণ নেই, নবী সাল্লাম এখানে ফরজ সলাত পড়েছেন, তাহলে ফরজের টাইমে ফরজ পড়েন, আর একান্ত যদি মনে করেন যে আমি যখন যাচ্ছি উমরায় তো এখানে একটু নামাজ পড়বো, তাহলে তাহিয়াতুল উযু নিয়ত করেন, উযু করলেন সেই জন্য, অথবা মসজিদে আমি প্রবেশ করলাম সুতরাং তাহিয়াতুল মসজিদের নিয়ত করেন, কিন্তু আমি এহরামের সুন্নতের নিয়ত করছি এর দল কোনো দলিল নেই, অথচ এই মতটি কিন্তু অনেকের কাছে হানাফি মজহাবি মতটি যে সুন্নতুল এহরাম আছে, কোনো দলিল নেই। তো কথাগুলি আসবে,
ওয়ালাম ইউনকাল আর কোন বর্ণনা নেই আন্নাহু সাল্লা লিল ইহরামে রাকাতান যে ইহরামের জন্য নবী দুই রাকাত পড়েছেন এই যে বলেই দিলেন ইহরামে দুই রাকাত পড়েছেন এমন কোন বর্ণনা নেই ওয়াকাল্লাদ ক্বাবাল আল ইহরামে বুদানাহু নালাইনি আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম বাঁধার আগেই তার যে কুরবানির কুরবানি বা হাদি হাদি কি কুরবানি বলা কুরবানির পশু তার গলায় মালা পরিয়েছেন কিসের দুটো স্যান্ডেলের স্যান্ডেল ঝুলিয়ে দিয়েছেন কিসের জন্য বদনজর থেকে রক্ষার জন্য যেমন আজকাল ওই ট্রাকে স্যান্ডেল ঝুলতে থাকে পিছনে আমাদের দেশে না এটা শির এটা শির এই জন্য যাতে কোনো জায়গায় যদি উট হারিয়ে যায় তো এলাকাবাসী জানতে পারে যে এই উট কিন্তু খাওয়া যাবে না এই উট হচ্ছে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা সুতরাং এই উট হয় মালিকের কাছে পৌঁছে দিতে হবে না হয় আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে দিতে হবে কাবা পর্যন্ত পৌঁছে দিতে হবে নাহলে ধরা যাবে না ছোঁয়া যাবে না উদ্দেশ্যে কেলাদা একে বলা কেলাদা মানে মালা কাল্লাদা কেলাদা পরিয়ে দিতে এখান থেকে ভুল বুঝে অনেকে কি করেছে যে ওই কুরবানির পশুকে সুন্দর সুন্দর মালা পরায় আর বলে এইটাও সুন্নাত না 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 ভুল কুরবানি আপনার বাড়ির কুরবানি ওধিয়া ওধিয়ার ক্ষেত্রে কোনো প্রমাণ নেই এখানে হাদির পশু এটা হাদি মানে যেই পশুকে আপনি কুরবানি করার জন্য কোথায় নিয়ে যাচ্ছেন আল্লাহর ঘরের কাছে নিয়ে যাচ্ছেন হুদুদ হারা মক্কায় নিয়ে যাচ্ছেন আর সেটার উত্তম জায়গা হচ্ছে জবাই জায়গা হচ্ছে মেনা আর না হলে কমপক্ষে হারামের ভিতরেই করতে হবে হারামের যে এরিয়া আছে তার ভিতরে মসজিদের তানি মসজিদ আয়সার বাইরে যে এন্ডিং হারাম শেষ তার বাইরে করলে হবে না তার বাইরে করলে হবে না তাইফে তো হবেই না জেদ্দা তো হবে কোথাও হবে না জি এমনকি মক্কার পাশে জমুম বা এগুলো তো হবে না যেখানে হারাম শেষ ওখানে জবাই করা যাবে না এই জন্য যারা ধরেন অনেকের পরিচিত লোকেরা আছে হজে যাচ্ছেন আর কুরবানি করবেন তো কুরবানি অনেক আপনার কসাইখানা অথবা বকরি ছাগলের মার্কেট আছে যেগুলি হয়তো মক্কার আশেপাশে হারাম হুদুদ হারা বাইরে তাহলে সেখানে জবাই করলে চলবে না অথবা আপনার বন্ধু মক্কায় চাকরি করে মক্কা সহ মক্কা শহর শুধু অনেক দূর দূর পর্যন্ত চলে গেছে কোন কোন এলাকায় হুদুদ হারা বাইরে চলে গেছে আপনার বন্ধু থাকে ওখানে ভাই আপনার রুমে জবাই করে দেন কিন্তু ওর রুমটা হচ্ছে হুদুদ হারা বাইরে ওখানে যদি জবাই করে তাহলে আপনার কুরবানির যে কুরবানি কিসের কুরবানি এটা ঈদ উল আজহার কুরবানি না এটা হচ্ছে হজের কুরবানি যেটা হাদি সেটা আদায় হবে না হজের হাদি আর উজহিয়াতে পার্থক্য হচ্ছে যে হজের হাদি বছরে যে কোনো সময় হতে পারে হজের সাথে হইলে আলাদা কথা কিন্তু উমরা তো নবী উমরা তো নিয়ে গেছেন হদে এবার সন্ধির সময় হজ আর উমরার জন্য বা এমনিতে ধরেন আপনি ভাবছেন যে একটা আমি হাদি জবাই করব মক্কা যাচ্ছি হারামে গিয়ে যে কোনো সময় সেটা হইতে পারে বছরে 360 দিনের এদিক থেকে আম কিন্তু স্থানের দিক থেকে খাস তাহলে সময়কালের দিক থেকে আম ব্যাপক কিন্তু স্থানের দিক থেকে খাস একবারে হদুদে হারামের ভিতরে হইতে হবে হাদি হাদির পার্থক্য কোরবানি ওজিয়া যেটা সেটা সময়ের দিক থেকে খাস এটা হচ্ছে যে মাত্র 4 দিনের মধ্যে হইতে হবে 10 জিলহজ 11, 12, 13 মধ্যে হইতে হবে বরং হানাফি মজহাবে 13 তো চলবে না 12 3 দিন ওই জন্য ওদের কাছে কোরবানির দিন বোঝা গেছে স্থানের দিক থেকে ঈদ উল আজহার কোরবানি আম সারা দুনিয়ার যে কোনো জায়গায় কোরবানি দেন না কেন আপনি বাংলাদেশে দেন না আমেরিকা দেন না যেখানে দেবেন সেখানে দেন হ্যাঁ অসুবিধা নেই কিন্তু হাদি যদি দামামে জবাই করেন হবে হবে জি পার্থক্য তাহলে বুঝে নিন এই জিনিসটা অনেকে বুঝে না যখন এখানে পার্থক্য রয়েছে তাহলে এই গলার মালার ব্যাপারও পার্থক্য রয়েছে ওজি আপনার বাড়ির কোরবানিতে মালা ঝুলাইলে হবে না সুন্নত বললে হবে না ওইটাকে জায়েজ বলতে পারেন যে আমি একটু সাজাবো সে সাজান কিন্তু এটাকে শরীয়ত মনে করেন নাই বা এবাদত মনে করে করলে বিদাত হয়ে যাবে তো দুটো স্যান্ডেল ঝুলাইলেন ওয়াশ আর হাফি জানে বেহাল আইমান আর তার ডান হ্যাঁ পার্শ্বে এশআর করে দিলেন এশআর মানে চিহ্নিত করা আশার ইশারা এশআর মানে চিহ্নিত করা এই জন্য শায়রিল্লাহ কোরআনে যে রয়েছে মানে আল্লাহর নিদর্শন আল্লাহকে চেনার উপায় বা আল্লাহ রব্বুল আলমিনের দিনের নিদর্শনও বলি এশআর হচ্ছে যে যে উঁটের চূড়া রয়েছে চূড়ার ডান দিকে করে চাকু দিয়ে কি করা দাগ দিয়ে দেওয়া লম্বা আর রক্ত বের করে দেওয়া চামড়ার ওপর এইভাবে টান দেওয়া যাতে করে কি হয়ে যায় একটু রক্ত
বেরিয়ে যায়, কাটা আছে কিছু এত দূর পর্যন্ত ধরেন বা একটু বেশি কাটা আছে, লম্বা করে কাটা আছে, ওই কাটাটা দেখে চেনা যাবে কি যে এটা হচ্ছে হাদির পশু, এটা হাদির উট, এটা এমনি ব্যক্তি কোনো মালিকানার উট না, এটা আল্লাহর জন্য ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আল্লাহর অস্থে এটা জবাই করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে অথবা ছেড়ে দেওয়া হয়েছে, এটাকে যে ওখানে যে জবাই হবে হয়তো মালিকের কাছ থেকে পালিয়ে ছুটে গেছে, এটা হারিয়ে গেছে ইত্যাদি। আর তারপরে যখন রক্তটা বেরোবে তখন রক্তটা গায়ে একটু মুছে দেওয়া যায়, একটু রক্ত লেগে আছে, কাটাও আছে আর রক্ত লেগে আছে। তাহলে হাদির পশু চেনার জন্য একটি লক্ষণ হচ্ছে কেলাদা পরানো, মালা পরানো, আর একটি হচ্ছে এশার করা। এটাও কোরবানির উজি আর ঈদুল আজহার কোরবানির ক্ষেত্রে প্রযোজ্য না। ঈদুল আজহার কোরবানি আপনার গরু বা ষাঁড় আছে আর দিলেন চূড়াতে এশার করে, না এটাও সুন্নাত না। ফাশাক্কা সাফাতা সানামিহা বলছেন তার চূড়ার এক সাইড ফেড়ে দিলেন একটু, মানে কেটে দিলেন, ওয়াসালাতা দাম আনহা আর রক্ত তার থেকে, রক্ত যখন ঝরছে মুছে দিলেন, চামড়াতে একটু পাশে লেগে আছে। হে হাদিস সহিহ মুসলিম রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। ওয়াইন্নামা কুলনা, আর তারপরে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জে কিরান করেছেন, কেন এই দাবি করলাম? ইবনে আল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, যেটা এখানে সংক্ষিপ্ত করা হয়েছে, বলছেন যে আমরা বলেছি বা আমি বলছি যে ইন্না আহরামা কারেনা, নবী সাল্লাম কেরানের এহরাম শুরু থেকেই এহরাম বেঁধেছেন কেরানে, লাব্বাইক উমরাতান হাজ্জান, হজ উমরার একসাথে নিয়োগ করেছেন মদিনাতে, কারণ মদিনা থেকে তো তিনি পশু নিয়ে যাচ্ছেন, পশু নিয়ে যাচ্ছেন, জানছেন যে আমি হালাল হইতে পাবো না, তাহলে উমরার এহরাম বাঁধার মানে হজের তামাত্তু নিয়ত করার প্রশ্নই উঠে না। আর হাদি যখন আছে তো হজ এখন শুধু হজ করব এইটাও কোনো যুক্তিসঙ্গত নয়, হ্যাঁ দিয়ে দিব তো আবার শুধু হজ নিয়ে কেন ফিরবো, ওমরাও করবো, ঠিক কিনা? তাহলে হজে ফরাদও নয় আর হজে তামাত্তো নয়, বরং নবী সাল্লাম শুরু থেকে কেরানের এহরাম করেছিলেন। কেন এই দাবি করলাম? লে বিদ আতিম ওয়াইশিন হাদিসান, বিশের অধিক এই মর্মে হাদিস রয়েছে, সারিহাতান সাহিহাতান ফিজালিক, এই মর্মে স্পষ্ট এবং সহি বিশুদ্ধ হাদিস রয়েছে। সেই হাদিসগুলি এখানে নিয়ে আসেননি, কিন্তু সেই হাদিসগুলি মূল কিতাব জাদুল মাদে সবগুলি নিয়েছেন ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ। যেহেতু একদল এটাকে অস্বীকার করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরান করেননি, কেউ বলছে তামাত্তু করেছেন, কেউ বলছে ইফরাদ করেছেন, আর কি করলেন, ওয়ালাব্বাদা রাসূলুল্লাহ রাসা বিল গিসলি, রাসূলুল্লাহ তার মাথার চুলগুলিকে চাপা দিলেন গিসল নামক এক রকমের আঠা দিয়ে। গিসল বলছেন যে গিসল হচ্ছে অহ মায়ুকসলবহির রাস মিন খাতমিন, এক ধরনের ঘাস যা দিয়ে মাথার চুল পরিষ্কার করতো আরবরা, এখন না হয় উন্নত মানের কত রকমের সাবান উঠেছে, কিন্তু সাবানের যুগের আগে আমাদের দেশের মহিলারা মাথা পরিষ্কার করতো কী দিয়ে কিছু জানা আছে? বয়স্ক লোকদের কী দিয়ে? একরকমের সাদা মাটি পাওয়া যাইতো না, বিক্রি হইতে আসতো গ্রামে সাদা মাটি দিয়ে। তারপরে কাপড় সাফ করা সাবান দিয়ে সাথে শাল সাফ করা, আমি নিজে দেখেছি, আমার মা আমার প্রথম শাল দেখেছি, শ্বশুরবাড়ি থেকে শাল পেয়েছে, শাল সাফ করছে তো একদম রিঠার মতো এরকম দানা আছে, কি বলেন ওগুলোকে আপনারা, রিঠা বলেন না, রিঠা, এই সোনার কাজে লাগে এরা বুঝে, কিন্তু আমরা জানি যে এটা কিসের কাজে লাগে, উনের কাপড় যেগুলো দামি দামি কাপড় সেটা সাবান ঘুষবে না, নষ্ট হয়ে যাবে, তখন রিঠাগুলিকে কী করতো, ভিজিয়ে রাখতো, সন্ধ্যাবেলা ভিজিয়ে রেখে এত সুন্দর ফেনা হয়তো বালতি ভর্তি ফেনা হয়ে আছে, আর ওতে তখন শাল পরিষ্কার করে, উনের কাপড় পরিষ্কার করে, তাহলে ঘাস দিয়ে সব করা। তো নবী সাল্লাল্লাহু সাল্লামের মাথায় বড় চুল রয়েছে, বাবরি চুল, হ্যাঁ সুন্নতি চুল, এখান পর্যন্ত বড় চুল, এখন এই চুল নিয়ে সফর করা প্রায় 10 দিনের মতো এই সফর, মক্কার সফর, এই সফরে চুলগুলোতে কত ধুলো পড়বে আর বিক্ষিপ্ত হয়ে যাবে আর তারপরে মানে ময়লা আবর্জনা ধরবে, ঠিক কিনা? সেজন্য কী করে তালবিদ করে, তালবিদ মানে সেগুলোকে চাপা দাও, আজকাল একরকমের পাওয়া যায় এখানে মার্কেটে, হ্যাঁ চাপা দেওয়ার জন্য দেখবেন ওই যে কালো মেয়েদের, ছোটো ছোটো মেয়েদেরকে দেখি যে চুলগুলোকে এমন করে চাপা দিয়েছে যে জমাট বেঁধে আছে মাথার সাথে, ছোট্ট মেয়েদের কিন্তু দেখা যায়, বড়দের দেখা যায়নি। তো সেই যুগে এক ধরনের ঘাস ছিল যেটার নাম গিসল ছিল, সেটা তা দিয়ে তারা মাথা ধুইত, খাতমি এক ধরনের ঘাস উদ্ভিদ, অন্য বহু অথবা এই ধরনের ইউলাব্বাদু বিহি শার হাত্তা লা ইয়ানতাশির,
চুলগুলিকে তার দ্বারা কি করা হইতো, চাপা দেওয়া হইতো, হ্যাঁ বা একবারে কি করা হইতো, চুলে লাগিয়ে একদম বসিয়ে মাথার সাথে বসিয়ে দেওয়া হইতো, যাতে করে বিক্ষিপ্ত না হয়ে যায়, বিক্ষিপ্ত না হয়ে যায়। নবী সাল্লামের চুলগুলিকে এইভাবে তালবিদ করা হয়েছে। ও আহ্লা ফি মুসল্লাহ, তলবিয়া পাঠ করেছেন প্রথম মুসল্লা থেকে, সুম্মা রাখে বা না কাত, তারপর উষ্টির ওপর আরোহণ করলেন। ফা আহ্লা এইজন, সেখানেও তালবিয়া পাঠ করে লব্বাইক উমরাতান ওয়াহাজ্জান, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লব্বাইক, সেখানে একবার জোরে বললেন, কেউ কেউ এখানে শুনে ভাবলো যে এখান থেকে শুরু হইল নিয়ত। সুম্মা আহ্লা এইজন, তারপরে আবার তালবিয়া উচ্চারণ করলেন, লম্মা ইস্তাকাল্লাত বিহি আলাল বাইদা, যখন বাইদা নামক উঁচু জায়গায় যখন তিনি উঠলেন। এই হাদিস মুসনাদ আহমদে, আবু দাউদে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই বাইদার ঘটনাটি, কিন্তু বাকি ওগুলো সহি সহি হাদিস, অন্যান্য সহি হেন কিছু হাদিস রয়েছে। ওয়া কান ইউহিল্লু বিল হজ্জ ওয়াল উমরাত তারাতান ওয়া বিল হজ্জ তারাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তালবিয়া পাঠ করতেন হজ উমরা দুটোকে মিলিয়ে, আর কখনো শুধু হজের। যখন বলছে লাব্বাইক উমরাতান ওয়াহাজ্জান, যারা শুনেছে তারা ভেবেছে নবী সাল্লাল্লাহু আলাইহি কেরানি করেছেন, তখন কেরানের বর্ণনা করেছে। আর কখন লাব্বাইক হাজ্জান, আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান, আল্লাহ হজের উদ্দেশ্যে হাজির হয়েছি, যারা শুধু হাজ্জান শুনলো ভাবলো যে হজ শুধু করছেন, হজের বাক্য উচ্চারণ করছেন, তার মানে তিনি হজে এফরাদ করেছেন ভেবে নিয়েছে। আসলে বুঝার বল, লেনাল উমরা তো জুজ মিন, কারণ উমরা তার একটা অংশ, উমরা হজেরই একটা অংশ। ফামিন সাম্মা কারানা, এই জন্য নবী সাল্লাম কেরানি করেছেন। ওয়াকিলা, কেউ কেউ বলেছেন তামাত্তা, নবী সাল্লাম তামাত্তা করেছেন। ওয়াকিলা, কেউ কেউ বলেছেন আফরাদা, এফরাদ করেছেন। তিরমিজিতে সবগুলি হাদিস নিয়ে এসছেন এবং এক একটার এক একটা অধ্যায় বেনেছেন। হ্যাঁ বাবু, ইফরাদিন নবী সাল্লাম হাজ, হ্যাঁ এই অধ্যায় হচ্ছে হজে নবী সাল্লাম হজে ইফরাদ, একটা হজ করলেন তো তিন হজ কী করে হইতে পারে, হ্যাঁ একটা ঠিক, কিন্তু হাদিস নিয়ে আসার কালেকশন, বিভিন্ন হাদিসগুলি আফরাদ আল হাজ্জা, আফরাদ আল হাজ্জার আজ হয় এর একটা অর্থ, যেটা বললাম যে যারা যেমনটা শুনেছে তেমন বর্ণনা করেছে, যখন লাব্বাইক হাজ্জান শুনেছেন ভেবেছেন যে আফরাদ আল হাজ্জা বয়ান করে দিয়েছেন। আর একটি অর্থ হচ্ছে আফরাদ আল হাজ্জা মানে জীবনে একটি হজ করেছেন, মুফরাদ মানে একটি, নবী শুন আফরাদ আল হাজ্জা মানে কি জীবনে একটি হজ করেছেন, তো এই অর্থ করলে ঠিক, কারণ জীবনে একটি হজ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম ইবনে হাজমের একটি উক্তি রয়েছে, ইন্না যালিকা ক্বাবলা যুহর বিয়াসি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম বেঁধেছেন জোহরের কিছুক্ষণ পূর্বে, বলছেন ওয়াহমুন মিনহু, এটি তার ভ্রম ভুল হয়েছে। ইমাম ইবনে হাজম এত বড় একজন ইমাম, জি তিনি ইমাম ছিলেন আপনার আন্দালুস স্পেনের, জি পশ্চিম আফ্রিকা এবং ইউরোপের যে স্পেন সেই সময় মুসলিম রাষ্ট্র ছিল। তো ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ, এত বড় ইমাম তারপরও একটা ভুল হয়েছে এরকম, জি কিনি কী বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের আগে ইহরাম বেঁধে নিয়েছেন, অথচ জোহরের আগে ইহরাম বাঁধেনি, জোহরের সালাত পড়ার পরে ইহরাম বেঁধেছেন। বলছেন ওয়াল মাহফুজ, আর সুরক্ষিত হাদিস হচ্ছে আন্নাহু ইন্নামা আহাল্লা বাদা জোহরের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালবিয়া পাঠ করেছেন জোহরের পরে। ওয়ালাম ইয়াকুল আহাদুন কাত, কখনো কেউ বলেননি আন্না ইহরামাহু কানা কাবলা যোহর, যে তার ইহরাম ছিল যোহরের পূর্বে। ফালা আদরি মিন আইনা লাহু হাজা, ইবনুল কাইম রাহিমাহুল বলছেন যে আমি বুঝছি না যে ইবনে হাজমি এটা কই পেলেন, কোথি এই মতটি পেলেন কোথাতে, কোনো এরকম দলিল নেই যে যোহর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম করেছেন। সোম্মা লাব্বা, তারপরে তালবিয়া পাঠ করতে থাকলে, বেশি বেশি তালবিয়া পাঠ করা সুন্নাত। ফাকাল, বলতে থাকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক মানে উপস্থিত হয়েছি, আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ উপস্থিত হয়েছি, লব্বাইক আল্লাহ হাজির হয়েছি, লা শারীকা লাকা তোমার কোনো অংশীদার নাই, লব্বাইক আল্লাহ হাজির হয়েছি, কয়বার করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, হ্যাঁ চারবার চারবার তালবিয়া, ইন্নাল এটি হচ্ছে লব্বাইক আল্লাহ তোমার উদ্দেশ্যে হাজির হয়েছি, তৌহিদের ঘোষণা, তৌহিদের ঘোষণা, তারপরে লা শারীকা লাকা তৌহিদের ঘোষণা, শিরক থেকে সম্পর্ক ছেদের ঘোষণা। এই জন্য হজের শুরু থেকে শেষ পর্যন্ত তৌহিদ আর তৌহিদ, সবচেয়ে বড় শিক্ষা হজের হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব, আল্লাহ একত্ব প্রতিষ্ঠা করা। হজে গিয়েও কেউ যদি শিরক করে, হজে গিয়েও কেউ যদি রসুলকে ডাকে, হজে গিয়ে কেউ জিলানি চিস্তিকে ডাকে, তাহলে হজ বুঝেইনি, সে যায় আর কবুল হয়নি, যে বুঝেইনি তার কবুল হয়নি, তার তৌহিদই নেই।
ইন আলহামদ ওয়া নিয়ামাতাল্লাকা নিশ্চয় সমস্ত প্রশংসা তোমার সমস্ত নিয়ামত তোমার এটাও তাওহীদ সমস্ত নিয়ামত তোমার অনুগ্রহ তোমার ওয়াল মুলকা সমস্ত রাজত্ব তোমার লা শারীকা লাক কোনো তো শরীক নাই তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি উচ্চ স্বরে তালবিয়া পাঠ করেছেন এই জন্য জোরে জোরে তালবিয়া পড়া সুন্নাত আস্তে আস্তে মনে মনে নয় হাত্তা সামে আসাব এমন কি তার সাথী সঙ্গীরা শুনেছেন উচ্চ স্বরে পড়তে হবে সুর ধরে নাই ঝাঁক ধরে নাই একসাথে একজন পড়ছে আর বাকিরা অনুকরণ করছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা বেদাত সুর করা বেদাত আর সম্মিলিতভাবে যেমন জিকির বেদাত সম্মিলিত দুরুদ পড়া বেদাত এই যে ওয়াজ মাহফিলের দেশীয় ঠিক তেমনি সম্মিলিত তালবিয়া পড়া বেদাত সুন্নতের খেলাফ গোটা আওয়াজের লোক এক আওয়াজে যখন পড়েছেন সব এক ঝাঁকে আর থামছেন তো সব এক ঝাঁকে থেমে গেলেন না নিজের নিজের ভাষায় পড়বেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক নিজের নিজের আওয়াজে পড়বেন ও আমারাহুম বিআমরিল্লাহি লাহু আর আল্লাহর যে হুকুম তার নির্দেশ দিলেন কি আইয়ারফা ওয়াসওয়াতাহুম বিআ উচ্চ স্বরে তোমরা তালবিয়া পাঠ করো উচ্চ স্বরে তালবিয়া পাঠ করো ওয়া কানা হাজ্জুহু আলা রাহলিন ওয়া জামিলাতুহু তাহতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছিলেন সেই উটের পিঠে যাতে বসার রাহাল রাহাল বলা হয় বসার জন্য কাঠে ওই উটের পিঠে যে ব্যবস্থা থাকে যাতে পড়ে না যায় হ্যাঁ পিছলে পড়ে না যায় রাহাল আর ওয়াজামেলাতুহু তাহতাহু আর তার খাদ্য সম্বল যে যেটাকে বলা হয় আপনার সফরে যেটাকে বলা হয় সম্বলও বলা হয় আর একটি ভাষা রয়েছে আপনার তো খাদ্যগুলি ছিল সফরের যে খাদ্য সেটাকে জামেলা বলা হয় সেটা ছিল কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বসে আসেন উটের পিঠে আর নিচের দিকে ঝুলছে নিচের দিকে ঝুলছে ঘোড়ার পিঠে দেখেছেন না ঝুলতো ওইরকম এদিকে ঝুলছে ওইদিকে ব্যালেন্স আছে তো খাদ্য সামানগুলি সব এই উটের পিঠে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপরে বসে আছেন আর নিচে সেই সামানগুলি রয়েছে ওয়াকাদ উখতালাফা ফি জাওয়াজ রুকুবিল মুহরিমি ফিল মাহমাল ওয়াল মায়না আম্মারিয়াত ওয়া নাহবিহিমা ওলামাগণ ইখতলাফ করেছেন যে এহরাম করা ব্যক্তি উটের পিঠে সফর করুক অথবা ধরেন অন্য কোনো বাহনের পিঠে হোক না কেন গাধার পিঠে হোক না কেন পালকিতে কি সওয়ার হয়ে যেতে পারবে যদি পালকি লাগানো থাকে মানে ওপর থেকে ঢাকা আছে ওপর থেকে ঢাকা আছে যেমন রিক্সাতে ঢাকা আছে না ওই রকমভাবে পালকি দেখেছেন আপনারা না দেখেননি পালকির দেশের মানুষ কারণ আগের জামানায় পীরদেরকে গ্রামে গঞ্জে মরিদেরা পালকিতে করে ঘাড়ে করে কাঁধে করে নিয়ে আসতো তারপরে হিন্দুরা বিয়েটি আগে নিয়ে যেত পালকিতে করে হিন্দুদের বিয়েগুলো পালকিতে করে গ্রাম অঞ্চলে আসতো এখন মানুষের পয়সাও হয়েছে গাড়িও হয়েছে আর তারপরে গাড়িতে রূপান্তরিত আর পালকি মানুষের নিউ জেনারেশন চিনবেও না যে পালকি কোনো আমরা খুব দেখেছি হ্যাঁ তো পালকিতে যদি কেউ চড়ে ওটার পিঠের উপরে পালকি করা আছে ছবি দেওয়া আছে দেখবেন গুগলে ও পালকির মতো করেই ছবি দেওয়া আছে মারিয়া ওই রকমই এটাতে পুরো ওইভাবে ঢাকা থাকে না পালকির মতো কিন্তু ওইভাবে ধরেন আছে চারিদিকে একটু ঘেরা আছে আর সিট সুন্দর করা আছে এইভাবে তো এগুলোতে বসা জায়েজ না জায়েজ নয় ইখতিলাফ রয়েছে কেউ বলেছেন না এইখান থেকে অনেকে নিয়েছে যাদের কাছে পালকিতে চড়া জায়েজ নাই তাদের কাছে ঢাকা গাড়িতে কী করা যাবে না এহেরাম অবস্থায় চড়া যাবে না এটা শিয়াদের মত যার ফলে শিয়াদের বাসগুলো দেখবেন হজ মৌসুমে দেখেছেন হ্যাঁ ওপর ছাদ খোলা দেখেছেন না এই রহস্য শিয়ারা ছাদে ঢাকা বাসে চড়ে যায় তাহলে তো মাথায় কাপড় দেওয়ার মতো হয়ে গেল মাথায় কাপড় দেওয়ার যখন না যায় তখন মাথার উপরে বাসের ছাদ থাকার না যায় যে হালত এগুলো ওয়াহাইয়া রহম সাল্লাহ সাল্লাম ইন্দাল এহরা বাইলান আনসাকে সালাসা নবী সাল্লাম যখন এহরামের শুরু ছিল মিকাতে তখন সাহাবায়ে কেরামদেরকে অপশন দিলেন যে তিন হজের যে কোনো হজ করো প্রথম খানে যেহেতু আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নিষেধ আসেনি বা কোনো রকমের বাধ্যতামূলক হুকুম আসেনি কেউ যদি এফরাদ করতো যে এফরাদ বলো হজে মফরাদ করো এফরাদ করো কেউ হজে তামত্ব করো হজে কেরাম করো প্রথম খানে সুম্মা নাদা বাহম ইন্দা দুনু মাক্কা এলা ফাসকিল হাজ্জে ওয়াল কিরানে এলাল উমরা লিমান লাম ইয়াকুন মাহু হাদিয়ুন তারপর মক্কার কাছাকাছি পৌঁছার পরে ওহি আসলো কি ওহি আসলো যে জাহিলিয়াতের জামানায় যে ধারণা ছিল যে হজ মৌসামে মাঝখানে হালাল হওয়া এটা বড়ই গুনার কাজ
এরাম বেঁধেছেন, এরাম অবস্থা থাকবেন যাতে করে স্ত্রীর কাছে যেতে না পারেন, হ্যাঁ, স্ত্রীর সাথে কোনো বিনোদন না করতে পারেন, হ্যাঁ, রহস্য মজাক না করতে পারেন, এটা চলবে না, খুব অপরাধের কাজ। সুতরাং ওইভাবে নবী সাল্লাম সাহাবাই কেরামদেরকে কি বলেছেন যে না, প্রথম তো অপশন দিয়েছিলেন যে কোনো একটা বাদক, কিন্তু তারপরে কেরান অথবা এফরাদ তামাত্তা না, মাঝখানে হালাল চলবে না। তারপরে বললেন যে না, এখন তোমরা কেউ কেরানও করতে পারবে না, করবে না, আর কি করবে না, এফরাদও করবে না। সবাই কি করো, যদি অন্য কোনো নিয়ত করে থাকো, তামাত্তো ছাড়া অন্য নিয়ত করে থাকো, কেরানের নিয়ত করে থাকো অথবা এফরাদের নিয়ত করে থাকো, তো সবাই কি করে নাও, ওমরার নিয়তে রূপান্তরিত করে হজে তামাত্তো করে না। যার এফরাদের নিয়ত করেছে, কিসের নিয়ত করেছে, মিকাত থেকে, শুধু হজে। যারা কেরান তার হজ, ওরা দুটো একসাথে মিলিয়ে নিয়েছে। মক্কার কাছাকাছি যখন গেলেন তখন বললেন যে না, এক কাজ করো, যাদের কাছে হাদি নেই, হাদির পশু নাই, তোমরা যেহেতু হালাল হইতে পারবে, সুতরাং এখন তোমাদের যেই নিয়তই থাক না কেন সেটাকে কিসে রূপান্তরিত করো, ওমরা করে নাও। যারা হজের নিয়ত করেছেন তাহলে পুরো হজটাকে কি করে দিল, মক্কার কাছে গিয়ে, কাজ এখনও শুরু হয়নি, তফ শুধু শুরু হয়নি, মক্কার কাছাকাছি গিয়ে বলে যে তোমরা ওমরা নিয়ত করে নাও, লাভবায়ক ওমরা তান এখন করো। যারা হজ আর ওমরা দুটোকে মিলিয়ে কেরানের নিয়ত করেছেন তাদের কি বলা হলো, যে তোমরা ওমরা নিয়ত করে নাও। তাহলে সবাইকে উৎসাহিত করার, প্রথমখানে উৎসাহিত করা হলো, সবাইকে বলা হলো যে তোমাদের জন্য ভালো হচ্ছে যে তোমরা কি করো, মাঝখানে হালাল হইতে পারবে, আর তোমরা সবাই হজে তামাত্তু করে নাও, ফাস করে নাও, ফাসকুল হজ্জে ওয়াল কেরান আল ওমরা, মানে হজ কে আর কেরানকে ওমরাতে নিয়ে চলে যাও, অন্য কোনো নিয়ত থাকলে সেটাকে ওমরাতে নিয়ে চলে যাও, মানে হজে তামাত্তু করে নাও। কার জন্য, লেমাল্লাম এখন মাহু হাদি, যার কাছে হাদি নেই, কারণ হাদি থাকলে হালাল হইতে পারবেন না। নবী ইসলামের কাছে কি ছিল, কোরবানি পশু ছিল, সেই জন্য হালাল হলেন না। সুম্মা হাত্তা মাজালিক আলী ইন্দাল মারওয়া, তারপরে যখন বাইতুল্লাহ তওয়াফও করলেন, সাফা মারওয়ার সাই করলেন, মারওয়ার কাছে গিয়ে বললেন যে এখন তোমরা কাজ করো, তোমরা সবাই আবশ্যক, কেউ অন্য কিছু রাখতে পারবে না। প্রথম কথা উৎসাহিত করেছিলেন, উৎসাহিত করার পরও কিছু লোক ভাবছেন যে না, হজে তোমার তো করবো না, কে রানি করি, হ্যাঁ, অথবা এফরাদি করি, এই সফরে শুধু হজ নিয়ে যাবো, আবার সফর করে কষ্ট করে আসবো, আবার ওমরা করবো, এক এক সফর এক একটা এসে করবো, হ্যাঁ। এখন বাধ্যতামূলক হাত্তাম আলী, মানে তাদের জন্য ফরজ করে দিন, আবশ্যক করে দিলেন কি, যে না, তোমাদের সবাইকে এখন হালাল হয়ে যেতে হবে, মারওয়াতে সাই শেষ হয়েছে, এখন কি করতে হবে, হালাল হয়ে যেতে হবে। যদি হজ কেরান হয় তাহলে হালাল হতে পারবে, হালাল হতে পারবে না, বলছে না চলবে না, এখনই হালাল হো, তার মানে ওমরাতে রূপান্তরিত করো। তাহলে আমলের শেষ দিকে এসে এখন শেষ হয়ে যাচ্ছে, তখন ওমরাতে রূপান্তরিত, নিয়ত বদলাচ্ছেন। যারা হজের নিয়তে এখন আছেন, যে নবী সাল্লাম তো জরুরি বলেননি, হজই করি, তাদেরকে বললেন তোমার হজটাকে এখন কি করে নাও, ওমরা করে নাও, দিয়ে কি করে চুল কেটে হালাল হয়ে যাও। কয়েকদিন পরেই যেহেতু, বেশি সময় নেই, কয়েকদিন পরেই যেহেতু আবার হজ রয়েছে, সেই জন্য এই ক্ষেত্রে মাথা মুন্ডন না করে মাথার চুল ছোট করাই হচ্ছে উত্তম। তাদের উপর আবশ্যক করে দিলেন মারওয়ার কাছে এসে। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল মুহাম্মদ বিন আবু বকর, আবু বকরের ছেলে মুহাম্মদ। এটা ধারাবাহিকতায় মনে হচ্ছে যে মারওয়ার কাছে না, মারওয়ার কাছে গিয়ে না, এটা এইখানেই, এই যখন এই এহরাম বাঁধবেন যখন মিকাতে জুলহুলেফায়, এইখানেই বাচ্চা হয়ে গেল। ফামার আহান্তন তাকসেল, নতুন সমস্যা আসলো যে বাচ্চা হলে কী করতে হবে, তাহলে এহরাম বাঁধা যাবে কি না। বললেন যে তুমি গোসল করে নাও, গোসল করতে নির্দেশ দেন তাকে, ও তাস তাস ফেরাবে সবিন, কাপড় দিয়ে বেঁধে নাও। আজকাল জাঙিয়ে পাওয়া যাচ্ছে, পাম্পার্স পাওয়া যাচ্ছে, জাঙিয়ে তো আগে থেকেও পাওয়া যাচ্ছে, কিন্তু পাম্পার্স, পাম্পার্স বুঝেন কেউ, পাম্পার্স পাওয়া যায়, ছোটোদের ধরে যেমন পাওয়া যায়, বড়ো বড়োদের বুড়ি মানুষদের পাম্পার্স পাওয়া যায় এখানে, তো পাম্পার্স লাগিয়ে নেওয়ার মতো, মানে কাপড়ে বেঁধে নেওয়া, যাতে করে রক্তগুলি কাপড়ে ছড়িয়ে না যায়, তারপরে শরীরে না ছড়িয়ে যায়, তারপরে মাটিতে না পড়ে যায়, সেই জন্য অত হরিম আর এহরাম বেঁধে নেবে, অত হিল্লা আর তালবিয়া পাঠ করতে থাকবে, তাহলে সমস্ত কাজ করতে থাকবে, একমাত্র বাইতুল্লাহ তওয়াফ করতে পারবে না। ফাফিয়া জাওয়াজ ও গোসলিল মহরিম, এতে বোঝা গেল যে এহরাম করা ব্যক্তি গোসল করতে পারবে, এহরাম বেঁধে নেওয়ার পরে কী বলা হয় আসমাকে, যে তুমি
গোসল করো তাহলে এহরাম বাঁধার পরেও গোসল করতে পারবেন? আর এই প্রশ্ন অনেকেই করবেন, মক্কায় যাচ্ছি আমি কাত থেকে এহরাম এসেছি তখন একবার গোসল করেছি, এখন মক্কা এসে ঘেমে গেছি তো আমি হোটেলে এসে কি গোসল করতে পারবো? খুব করতে পারবেন, কিন্তু গোসল করার সময় সেলাই করা কাপড় করবেন না, এতটুকু ব্যাস। গোসল করার সময় পুরুষ মানুষ সেলাই করা কাপড় পরবেন না, আপনি কাপড় বদলাবেন, হয় আপনি বিবস্ত্র হয়ে গোসল করেন, হ্যাঁ কাপড় খুলে একবার অসুবিধা নেই, নিয়ত তো খুলেননি, আসল হচ্ছে নিয়তের বিষয়টি। আর না হলে আপনি সেলাইবিহীন কাপড় ভিজিয়ে সেলাইবিহীন কাপড় পরেন, কথা বোঝা গেছে? এই সময় যদি কেউ গামছা পরে গোসল করে ধরেন, অনেকে বিবস্ত্র হবেন না হয়তো, এই আমার কাপড়টা খুলে রেখে দিলেন আর গামছা পরে গোসল করেন, অসুবিধা নেই, রঙিন জাহেজ আছে আর গামছা সেলাইবিহীন, ঠিক কিনা? জাহেজ আছে, সমস্যা। ওয়ান্নাল হায়জা, একটি মশলা জানা গেল যে এহেরাম অবস্থায় গোসল করা যাবে, আর ঋতুবতী মহিলা গোসল করবে, ঋতুবতী মহিলা মাসিক যদি হয় অথবা নেফাস হয় তাহলে গোসল করবে, কারণ মাসিক আর নেফাসের হুকুম একই। ওয়ান্নাল এহরাম ইয়াসহমু আলাইহা, ঋতুবতী মহিলাও এহরাম বাঁধলে তা শুদ্ধ হবে, সব কাজ করতে পারবে, এহরাম করতে পারবে, তালবিয়া পাঠ করবে, জিকির আজকার করবে, একমাত্র শুধু হজ উমরার কাজের মধ্যে বাইতুল্লাহর তওয়াফ করবেন, এমনকি বাহির বাহির যদি সাফা মারার সাইও করে নেয় তবে যাইজ, কারণ সাফা মারওয়া মসজিদ হারামের অংশ নয়, এখন লেগে গেছে, লাগিয়ে দেওয়া হয়েছে, বিল্ডিং তৈরি হয়েছে, সেই জন্য এখন আজকে থেকে 50 বছর আগে পুরোনো ছবিগুলো দেখেন, দেখবেন যে হারামের চত্বর যে তুর্কি আমলের যে হারাম ছিল তার বাইরে পুরো একটা মাঠের ভিতরে ধরেন সাফা মারওয়া মানুষ দৌড়াদৌড়ি করছে। সুমা সারা রসুল্লাহ, তারপর রসুল্লাহ সাল্লাম চলতে লাগেন, ওহাইউলাব্বি তালবিয়াতুল মাজকুরা, এই তালবিয়া পাঠ করতে থাকলেন। ওয়ান নাসু মা হুয়াজিদুনা ফী আনফুসুন, কিন্তু জনগণ কেউ একটু বেশি করে দুই একটা শব্দ বাড়াইতেন, দু একটা বাক্য বাড়াইতেন, কেউ কম করে বলতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তালবিয়া হচ্ছে এতটুকু, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, ওয়া হুয়া ইউকিররুহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে স্বীকৃতি দান করেছেন, কোনো আপত্তি করেন, কেউ বাড়িয়ে দিল এই বাড়াইলে কেন বেদাত হয়ে গেল, হ্যাঁ কেউ কমিয়ে দিল কমালে কেন, এরকম করেননি, তাহলে বোঝা গেল যে কম বেশি হইলে অসুবিধা নেই, কম বেশি হইলে অসুবিধা নেই। বেশি যেসব বাক্য করেছেন তার মধ্যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন, লাব্বাইক যাল মা'ারিজ বলতেন তিনি, আরও রেওয়ায়ত রয়েছে কানা তালবিয়াত ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা তালবিয়া সম্পর্কে মিসওয়ার বিন মাখনা বর্ণনা করছেন, লাব্বাইক মারগুবান ও মারহুবান ইলাইকা যা নামাই ওয়াল ফাযলিল হাসান ইত্যাদি। সুতরাং কেউ যদি এইরকম আল্লাহর গুণগানমূলক কেউ বাড়ায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা তালবিয়াতে ওয়া ইযীদু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওয়া সাআদাইক, লাব্বাইকের সাথে সাআদাইক ওয়াল খায়রু ফী আদাইক ওয়ার রাগবা ইলাইক ওয়াল আমাল, এই শব্দগুলো বাড়াইতেন। কিন্তু এই বিষয়ে ইখতিলাফ রয়েছে আমাদের, যে বাড়ানো ঠিক না ঠিক না, একদম বলছে না ঠিক নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের পাবন্দি করেন, কেন বাড়াইবেন আপনি, সাহাবায়ে কেরাম নেই যেমন বাড়িয়েছেন আপনি কেন বাড়াইবেন, কিন্তু সাহাবায়ে কেরাম যেহেতু বাড়িয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি, সেজন্য জায়েজ, তবে উত্তম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালবিয়ার পাবন্দি করা। একটি মশলা আর লেখক উল্লেখ করেনি, ভাষ্যকার উল্লেখ করেছেন, সেটা হচ্ছে তালবিয়ার হুকুম কি, হুকুম মানে তালবিয়া কি ফরজ, আর ফরজ হলে সেটা রুকুন না ওয়াজিবাতের ভিতরে, তালবিয়া যদি কেউ না পড়ে, ধরেন উমরা করলেন বা হজ করলেন আল্লাহ ব্যাগ পড়তেই ভুলে গেছেন, তালবিয়া পড়েননি, তাহলে কি আপনাকে দম দিতে হবে, এইসব মাসাইলগুলো চলে আসবে তাহলে, তাই না? যদি ওয়াজিব হয় তাহলে দম লাগবে, রুকুন হলে তাহলে হজ হবে না, হ্যাঁ তো রুকুন তো নয় তো ওয়াজিব কি না, কেউ ওয়াজিবও বলেছেন, কিন্তু সঠিক মত হচ্ছে যে তালবিয়া পাঠ হচ্ছে সুন্নাত, পড়লে নেকি আর কেউ না পড়ে তো নেকি কমবে, সুন্নতগুলি যত ছাড়বে নেকি কমবে, কিন্তু হজ হয়ে যাবে, হজের কোয়ালিটি ভালো করতে হলে তালবিয়া পড়তে হবে। এই মর্মে চারটি মজহাব রয়েছে বলছেন এখানে ভাষ্যকার, বলছেন একটি মত হচ্ছে আন্না সুন্নত মিনা সোনান, হজের বা উমরার সুন্নত হচ্ছে তালবিয়া পাঠ করা, লা এজবে তার কে হা সেই অন, যদি কেউ ছেড়ে দেয় তাতে কোনো কিছু দমটা মজব হবে না, ওয়া কওলু শাফি আহমদ, এটি হচ্ছে ইমাম শাফি ইমাম আহমদের মত। দ্বিতীয় মত হচ্ছে ওয়াজেবাতুন ওয়াজেব, আর ওয়াজেব হলে এজেব বেতার কে দম, যদি কেউ ছেড়ে দেয় তাহলে দম দিতে হবে, কোরবানি দিতে হবে। এই মতটি একদল শাফি থেকে বর্ণনা করা হয়েছে, এই মতটি আর অন্য আর কিছু মালিকি মজহাবের লোকদের থেকে বর্ণনা করা হয়েছে। ইমাম খাত্তাবী রাহমাহুল্লাহ, ইমাম মালিক আবু হানিফার মত উল্লেখ করেছেন, আবু হানিফার মতে তালবিয়া পাঠ ওয়াজেব বলে উল্লেখ করেছেন।
তৃতীয় মত হচ্ছে যে ওয়াজিব তালবিয়া পাঠ করা ওয়াজিব কিন্তু দম লাগবে না অন্য কোন আমল দিয়ে ঘাটতি পূরণ হয়ে যাবে অন্য কোন আমল দিয়ে ঘাটতি পূরণ হয়ে যাবে যেই আমলগুলি হজের মধ্যে করলে ভালো যেমন জিকির আজকাল কেউ তালবিয়া পাঠ করলো না কিন্তু বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সুবহানাল্লাহ পড়েছে আলহামদুলিল্লাহ পড়েছে তো হয়ে যাবে বলছে মানে ওটা দিয়ে কি হয়ে যাবে ঘাটতি পূরণ হয়ে যাবে ইয়াকুমু ওয়ালাকিন ইয়াকুমু মাকামাহা ফেলুন ইয়াতাআল্লাকু বিল হজ্জ কাতাওয়াজ্জুহ আলা তারিখ কয়েকটি বিষয় বললে করেছেন তার মধ্যে একটি হচ্ছে কেউ ধরেন অনেক সময় রাস্তা রাস্তা ভালো করে চেনে না আগের যুগে কত জটিল ছিল রাস্তা চেনা রাস্তা চেনাই মনোযোগ হয়ে আমাকে ঠিকভাবে সহি সালামত মক্কা পৌঁছিতে হবে মিনা পৌঁছিতে হবে আরাফা পৌঁছিতে মোজদালে পৌঁছিতে হবে তো সেই জন্য রাস্তা চেনাতে বেশি মনোনিবেশ করার কারণে মনোনিবেশ করার কারণে বা মনোযোগী হওয়ার কারণে তালবিয়া পড়তে ভুলে গেছে মানুষ যখন একটা দিকে অ্যাটেনশন বেশি হয়ে যায় তখন আরেকটা ভুলে যায় কিন্তু হ্যাঁ তো এরকম যদি হয় সেটাও একটা ভালো কাজ কারণ ও রাস্তা না তলাশ করছিল বা রাস্তা নিয়ে চিন্তাই ছিল কেউ কেউ বলেছেন যে আল্লাযী ইয়াকুমু মাকামাত তালবিয়া মিনা যিকির যিকির কিছু যিকির আজকার করেছে হয়তো তালবিয়া পাঠ কম করেছে কিন্তু যিকির আজকার করেছে বা করেইনি হয়তো তালবিয়া পাঠ তো হয়ে যাবে এই মতটি তৃতীয় মত তাদের কাছে ওয়াজিব চতুর্থ মত হচ্ছে আন্নাহা রুকনুন মিন ফিল ইহরাম ইহরামের রুকন লা ইয়ানাকিদ বিদুনিহা ইহরামই হবে না কেউ তালবিয়া না পাঠ করে এই মতটি ইহরামও হবে না যদি কেউ তালবিয়া না পাঠ করে এই মতটি ইমাম সৌরি এবং আবু হানিফা থেকে এবং কিছু মালিকি মজহাবের লোক থেকে কিছু শাফি থেকে বর্ণনা করা হয়েছে বলছে এটি হচ্ছে তকবিরে তাহরিমার মতো নামাজে কেউ তকবিরে তাহরিমা যদি পাঠ না করে তো নামাজ যেমন হবে না তেমনই তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যদি পাঠ না করে তো তার ইহরাম হবে না কিন্তু এই মতটি বর্জনীয় এই মতটি ঠিক নয় বরং সঠিক মত যেটা সেটা বললাম যে তালবিয়া পাঠ হচ্ছে সুন্নাত বলছেন ফালাম্মানা কানাবির রাওহা রাওহা নামক স্থানে যখন পৌঁছেন আজকাল কিন্তু সাইনবোর্ড যেগুলো আছে ওতে রাওহা লেখা আছে পুরোনো নামগুলো কিছু মক্কা মদিনার রাস্তাতে এখনও দেখতে পায় আছে আবুয়া চোদ্দশো বছর আগের নাম মা নবী সাল্লাল্লাহু আলাইহি মায়ের যে কবর আছে এখনও দেখবেন আবুয়া লেখা আছে রাওহা নামক স্থানে যখন পৌঁছে রা হেমা রা ওয়াহসেন তখন দেখলেন একটি নীল গাই আকিরান আহত শিকারিতে মেরেছে তখন আহত পালিয়ে গেছে কিন্তু আহত হয়ে পড়ে আছে জখম হয়ে পড়ে আছে জখম দিল কালা নবী সাহেব দাউহ ছেড়ে দাও ফাইন্নাহু ইউসুকা ইয়াতে সাহেব হতে পারে যে এর মালিক আসবে মানে শিকারকারী আসবে ও নিয়ে যে ফাজা আস সাহেব ওর মালিক আসলো ফাকাল এসে বলো শানকুম বেহি আপনারা এটা খেতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে ওই লোক এসে বললো যে আপনারা এই নীল গায়ের গোস্তা খেতে পারেন ফা আমারা রসুল আবা বাকরে তখন রসুল্লাহ সাহ আবু বাকরকে নির্দেশ দিলেন ফাঁকা সাহ বাইনা রেফাক তখন সাথী সঙ্গীদের মাঝে সেই নীল গায়ের গোস্ত বিতরণ করে দেওয়া হইলো যে খাও তোমরা এতে বোঝা গেল কি যে মোহরেম ব্যক্তি শিকারী পশুর গোস্ত খেতে পারবে কিন্তু এতে কয়টা শর্ত আছে মনে রাখবে এমনি নয় আপনি শিকার করে খেতে পারেন এহরাম করা ব্যক্তি যেন শিকার না করে এক নম্বর শর্ত দুই নম্বর যেই ব্যক্তি অন্য এহরাম করা নয় সে স্বীকার করেছে এহরাম করা ব্যক্তি হাজি সাহেবদেরকে খাওয়াবো এই উদ্দেশ্যের জন্য না নিজের জন্য স্বীকার করেছিল নিজে খাবো বলে আর পরে দিয়ে দিয়েছে তাহলে জায়েজ জি কারণ পরস্পর বিরোধী হাদিস আসছে সামনে আসছে যে নবী সাল্লাম ফিরিয়ে দিয়েছেন নেননি কার কাছে নেননি হ্যাঁ যিনি এহরাম অবস্থায় স্বীকার করেছেন না তোমার জন্য হালাল না আমাদের জন্য হালাল না কারণ এহরাম অবস্থায় স্বীকার করা জায়েজ নাই কী স্বীকার করা জায়েজ নাই স্থলের প্রাণী জলের প্রাণী মাছ স্বীকার করা জায়েজ পানির স্বীকার করা পানির পশু স্বীকার করা জায়েজ কিন্তু ওহিলালকুম সাইয়দুল বাহরি ওয়া তাআমুহুম তাআল্লাকুম আলি সাইয়ারা সূরা মায়েদাতে রয়েছে কোরআনে বিধানগুলি বর্ণনা করা হয়েছে তাহলে বিষয়গুলি অত মানে সামান্য বিষয় না এই শিকারের বিষয়গুলি অত্যন্ত কোরআনে কেরিমে আল্লাহ বর্ণনা করেছেন হুররিমা আলাইকুম সাইয়দুল বাররি মা দুমতুম হুরমা আর এহরাম করা ব্যক্তিদের জন্য যতক্ষণ পর্যন্ত এহরাম অবস্থায় রয়েছ স্থলের প্রাণী শিকার করার শিকারী খাওয়া হারাম হরে মাল্লা বোঝে সেরাম আয়দায় রয়েছে এই মশলাগুলি আজকাল আমরা শিকার করি না সেই জন্য এর গুরুত্ব বুঝি না কিন্তু তখন মানুষের কত খাদ্যের অভাব ছিল রাস্তায় যাচ্ছে হজে যাচ্ছে আমরা যাচ্ছে আরে শিকারী একটা হরিণ পেয়ে গেছি খা হ্যাঁ একটা খরগোশ পেয়েছি খা ধর তাই না এই জন্য
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন কি যে তুমি সাথী সঙ্গীদের মাঝে ভাগ বিতরণ করে দাও বণ্টন করে দাও মুসনাদ আহমদে নাসাইতে মুয়াত্তা মালিক হাদিসটি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বলছেন যে এতে বোঝা গেল জাওয়াজু আকলিল মুহরিম মুহরিম ব্যক্তি খেতে পারবে জায়েজ সাইদুল হালাল হালাল ব্যক্তি যদি স্বীকার করে নিজের জন্য ইজা আল্লাম ইউসিদু লিআজালিহি হ্যাঁ যদি সেটা ইহরামকারীর জন্য স্বীকার না করে নিজের জন্য করেছিল তারপরে দিল খান ওয়াইয়াদুল্লু আলা আন্না সাইদা ইয়ামলিকু বিল ইসবাত কোন একটা শিকারী শিকারী পশু ধরেন বনে জঙ্গলে আহত হয়ে পড়ে আছে জখম হয়ে পড়ে আছে এখন গিয়ে দাবি করছেন আপনিও দাবি করছেন আরেকজন দাবি করছে কে মালিক কোন প্রমাণ একটা কোন একটা প্রমাণ পেশ করে যে যে আমার কাছে অস্ত্র আছে এটা দিয়ে আমি আঘাত করেছি অথবা কোন একটা প্রমাণ হলো যে প্রমাণ দিতে পারবে সে তার মালিক হবে সুম্মা মাযা সাসম হাত্তা ইযা কানা বিল আসায়াতে বাইনার রুয়াইস ওয়াল আরাজ নবী সাসম এগিয়ে গেলেন আসায়া নামক স্থানে রুয়াইস আর আরাজ দুটো জায়গার মাঝামাঝি এই জায়গাটি রয়েছে দেখছেন সেখানে গিয়ে যে এজা জাবিউন হাকিফুন ফি জিল্লে সাজাতে একটি গাছের ছায়ায় গাছের তলায় একটি ঘুমন্ত হরিণ একটি হরিণ ঘুমাচ্ছে হাকিফ মানে ঘুমন্ত কীরকমভাবে ঘুমাচ্ছে যেমন করে ঘুমায় কীভাবে পাগুলি সামনে দিয়ে করে দিয়ে মুখটাকে একবারে লাগিয়ে দিয়ে মাটিতে লাগিয়ে দিয়ে যে ঘুমায় ওইভাবে ঘুমাচ্ছে এটাকে হাকিফ বলা হয় নাই ঘুমাচ্ছে দেখার তা ফিহে সাহমুন কিন্তু তার শরীরে একটা তীর লেগে আছে হ্যাঁ কোনো শিকারী ব্যক্তি হ্যাঁ কী করেছে তীর মেরেছে কিন্তু পালিয়ে এসছে তীর লেগে আছে ধরতে পারেনি ওকে আর নিস্তেজ হয়ে গেছে তারপরে ঘুমিয়ে পড়েছে সেই ব্যথাই কাতর হয়ে ঘুমিয়ে পড়েছে ফামার আর জোলান তখন একজন ব্যক্তিকে নিযুক্ত করে দিল দাঁড়িয়ে থাকো এখানে এখন কারণ এটা পালাইতে পারবে না তীর লেগে আছে পালাতে পারবে না আর কেউ হয়তো স্বীকার করে দেবে আর আমাদের মধ্যে আর কেউ স্বীকার করে খেয়ে নেয় তো তার জন্য হারাম হয়ে যাবে তার জন্য হারাম হবে জি বলছেন ফাহমার রাজন একজনকে নির্দেশ দিল আই ইয়াকে ফাইন দাহ এই হরিণটির পাশে অবস্থান কর লা ইউরিবু আহাদুন এই হরিণটিকে কেউ যেন না তাড়ায় না ধরে ওয়াল ফারকু বাইনহু বাইনাল হেমারে এই এই বিষয়ে এই মাসলা এবং আগে যে নীলগাইটি নীলগায়ের গোস্ত খেতে বললেন আর এটা খেতে নিষেধ করলেন কেউ যেন না ধরে কেন আন্নাহু লাম ইয়ালাম জানতে পারেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিকার করেছে তীর মেরেছে সেই লোকটি কে আমাদের সাথী সঙ্গে এহরাম করা ব্যক্তি না বাইরে থেকে কেউ কিন্তু আগের লোকটি যখন নীলগায় শিকার করেছে সে আসলো তো দেখছে যে না সে অন্য জায়গা থেকে এসে আমাদের লোক না সে এহরাম অবস্থায় নেই সেই জন্য খেয়েছেন তারপর সুম্মা সারা তারপর এগিয়ে হাত্তা ইজা নাযাল বিল আরজ আরজ নামক স্থানে যখন গেলেন কান ও কানা জামেলা তুহা জামেলা তাবি বাকরিন ওয়াহিদা মা গোলাম ইল্লা আবু বকর একটা গোলাম ছিল ওই গোলামের কাছে দিয়েছে কি ওই গোলামকে একটা উট দিয়েছে আর সেই উটের ওপর খাদ্য যতগুলি যাবার খাবার দাবার সফরের খাবার দাবার সম্বল পাথেও যেটাকে হ্যাঁ আরেকটা বাংলা শব্দ খুঁজছিলাম কিন্তু আপনারা বলতেই পারছেন না বলছে সম্বলকে পাথেও বলে হ্যাঁ যেটা আরবিতে জাত বলা হয় জি তো পাথেও পাথেও ছিল ওখানা জামেলা তো নবী সাল্লামের পাথেও মানে সফরের খাবার ও জামেলা তো আবু বকরের পাথেও এক একটা বস্তার মতো করা আছে ওতে আছে ওয়াহেদা তুমি একসাথে ছিল মা গোলামিল আবু বকর এক গোলামের সাথে দায়িত্ব দেওয়া ছিল যে এগুলো তুমি সামলিয়ে থাকবে আর সেই উটের পিঠে ছিল ফাতালাল গোলাম গোলামটি আসলো এসে দেখছি কি ওয়ালাইসা মাহল বাইর ওর কাছে উঠি নেই যে উঠের পিঠে রাস্তার খাবার দাবার মাল সামান ছিল উঁট গিয়ে হারিয়ে ফেলেছে গোলাম কি করেছে উঁটটাকে হারিয়ে ফেলেছে ফাকাল আয়না ভাই ইরোকা আবু বকর বলছে তোমার উঁট কোথায় কাল আজলাল তহুল মারেহা গত রাতের অন্ধকারে কোথায় হারিয়ে গেছে পালিয়ে গেছে যে কোনো ত্রুটি হোক হয় ঘুমিয়ে গেছে না হলে একটু আগে পিছিয়ে হয়ে গেছে তারপরে হারিয়ে গেছে ওই হদিসি পাইনি অন্ধকারে ফাকাল আবু বকরিন আবু বকর খুব রাগ হয়েছে আরে কি করলো রে বাইরান ওয়াহেদান একটাই উঁট অত দিল সেটাকে তুমি হারিয়ে দিলে আর তার উপরে আমার খাবার রসুল্লাহ খাবার তো হারিয়ে দিলে তুমি ফাতা ফাকাইয়াদরে বহু তারপরে সেই গোলামকে মারতে শুরু করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারতে শুরু করেছেন ওয়া রাসূলুল্লাহ ইবতাসিমা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর মার দেখে যে গোলামকে মারছে দেখে মুচকি হাসছে মুচকি হাসছেন ওয়াইয়াকুল আর বলছেন অনুজুরি এলা হাজাল মোহরেম দেখো এই মোহরেমকে এহরাম অবস্থায় আছে মা আসন কি করছে দেখো দেখো গোলামকে মারছে হাসছেন আর বলছেন তার মানে মারতে নিষেধও করছেন না মারতে
নিষেধ করছেন, হারাম কাজ করছো তুমি মারবে না, এইরকম বলছেন না, আর বরং বলছেন যে দেখো দেখো কি করছি, হ্যাঁ গোলামকে মারছে। এখান থেকে কি বোঝা গেল, আলামারা বলেছেন যে প্রয়োজনে ছেলে মেয়েকেও মারা যাবে, এরকম ধরেন ক্ষতি করে দিয়ে যাবেন, মারবেন না, বুঝলেন না, না 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 কিছু বলতে হবে, যা হয়েছে হয়েছে, হ্যাঁ গোলাম আপনার বাড়ির চাকর আপনার লস্করে দিয়েছে, জায়েজ আছে মারা, প্রয়োজনে মানে জায়েজ আছে শরীয়তে। জি নবী সাল্লাম স্বীকৃতি দিয়েছেন, কিছু বলেননি, মার মানে এই না যে হাত পা ভেঙে দেবেন, ফাটিয়ে দেবেন, ফুটিয়ে দেবেন, রক্ত বের করেন না, এগুলো হারাম, কিন্তু এমনি মার আদবের মারে দাও, আদবের মারি দাও আলাদা জিনিস, আর আজাবের মারি দাও আলাদা জিনিস। আমি দুটো কথা সবসময় বলি, দুটো শব্দ কাছাকাছি শব্দ, তাই না, উচ্চারণে। আজাবের মারি দাও কাউকে জায়েজ নাই, মাদ্রাসা স্কুলে ছাত্র যদি কেউ আজাবের মারি দেয় তো জায়েজ নাই, হারাম, কিন্তু আদবের মারি দাও বে আদব, হ্যাঁ অন্যায় করেছে, অপরাধ করছে, তাহলে অবশ্যই তার পানিশমেন্ট হইতে হবে, যে পানিশমেন্টে ব্যথা পাবে, অপমান হবে, অপদস্থ হবে, জীবনে মনে থাকবে যে একবার অপমান, জীবনে আর অপমান হবে না। সুম্মা মাজা, তারপরে এগিয়ে গেলেন, হাত্তাইদা কানাবিল আবুয়া, আবুয়া নামক স্থানে পৌঁছেন, আহাদা লাহু সাব ইবনু জাসামা, দেখেন তিনটা শিকারী পশুর ঘটনা ঘটছে এই রাস্তায়, প্রথমটা খেলেন, দ্বিতীয়টাই লোক নিযুক্ত করলেন যে না তোমরা খবরদার কেউ শিকার করবে না আর কেউ খাবেও না, এটা আর কি জানি কে যে তীর মেরে রেখেছেন। সাব বিন জাসামা নামক নামক সাহাবি এসে নবী সাল্লামকে হাদিয়া উপঢৌকা দিচ্ছেন, কি আজ হেমারে ওয়াশে, নীল গায়ের পেছন দিকের গোস্তটি, পেছন দিকের গোস্ত, পেছন দিকে গোস্ত লেগে থাকে রানে, পিছনের গোস্তে ফারাদ দাহ, নবী সাল ফিরিয়ে দিলেন, না নেব না, নিলেন না। ওয়াকাল, আর বললেন কেন ফিরালাম, তুমি মন কষ্ট নিও না, ইন্নালাম নারুদ্দুহ আলিকা ইল্লা আনা হর আন্না হরমন, আমরা যে ফিরিয়ে দিলাম তোমার এই শিকারের গোস্ত এই জন্য যে আমরা এহেরাম অবস্থায় আছি আর তুমি আমাদের জন্য শিকার করেছো, উদ্দেশ্যে শিকার করেছো, সুতরাং এটা আমাদের জন্য খাওয়া জায়েজ নয়। এখানে আজকের আলোচনা শেষ করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন, আমলের তৌফিক দান করেন, ও সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والقانتين والقانتات والصابرين والصابرات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما